হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি ঠাকুরের সিংহাসন থেকে ভিডিওটা করছি। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীকে আমি নতুন কাপড় পরিয়েছি, স্নান করে নতুন কাপড় পরিয়ে সাজিয়েছি। লক্ষ্মীর স্বাস্থ্য কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা তোমাদের লক্ষ্মীকে কেমনভাবে সাজিয়েছো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি আমার লক্ষ্মী কেনভাবে সাজিয়েছি, আজকে একটা নতুন কাপড় পরিয়েছি। আর গোপালকে একটা এরকম জামা পরিয়েছি লাল রঙের, সাথে এরকম লাল চুড়ি, এই নীল চুড়ি, যেহেতু এই নীল চুড়ি ছিল সেই আমি নীল চুড়ি পরিয়েছি। আর এরকম লাল রঙের জামা পরিয়েছি। আর দেখো, আমাদের মন্দিরে এরকম ডিজাইন করা হয়েছে, কালকে এই ডিজাইনটা বানিয়ে এনেছে, ওম ওম লেখা মধ্যিখানে, আপা চারপাশে এরকম পদ্ম ফুলের মতো ডিজাইন করা আছে। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না পরে ভিডিও দেখার জন্য।